সম্প্রীতির অনন্য নজির দেখা গেল আরামবাগের মোবারকপুর এলাকায়। পীরের মেলাকে কেন্দ্র করে সমাজের সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করে, পাশাপাশি চলে রক্তদান শিবির। প্রত্যেক রক্তদাতার হাতে দুটি করে গাছ উপহার দেন মেলা উদ্যোক্তারা। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ, একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময়, আমরা অনিরপেক্ষ। আরামবাগ ব্লকের সালেপুর এক নম্বর অঞ্চলে মোবারকপুর এলাকায় শুরু হলো পীরের মেলা। রামনগর, পার্বতী চক ও মোবারকপুর এই তিনটি গ্রামের মানুষের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। এই মেলা এবছর 50 বছরে পদার্পণ করলো। মেলাকে ঘিরে সম্প্রীতির অনন্য নজির দেখা গেল ওই এলাকায়। সমাজের সমস্ত স্তরের মানুষ পীরের মেলায় ভিড় জমান। জানা গেছে, বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে গ্রামের মানুষের সহযোগিতায় এই মেলার সূচনা হয়েছিল। কথিত আছে, মোবারকপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ। প্রতি বছরই বন্যায় ভেসে যেত সালেপুর এক নম্বর অঞ্চল। মানুষকে বন্যার হাত থেকে বাঁচাতে শুরু হলো বাঁধ তৈরির কাজ। এই বাঁধ তৈরির কাজে এসেছিলেন বাঁকুড়া থেকে গুরুচরণ দূরে। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। মোবারকপুর এলাকায় নদীবাঁধ সংলগ্ন একটি নিম গাছের তলায় 3 দিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন। হঠাৎ করেই পীর সাহেবের কৃপায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং স্বপ্নাদেশ পান। সেই থেকেই ওই নিম গাছের তলায় প্রতিষ্ঠিত হয় পীর সাহেব। গ্রামের মানুষ এই অলৌকিক দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। সেই থেকেই পীর সাহেবের আরাধনা শুরু হয়। বুধবার মেলার সূচনা হওয়ার পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করে উদ্যোক্তারা। প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। এই বিষয়ে ওই গ্রামের বাসিন্দা তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি বলেন, গ্রামের মানুষের সহযোগিতাতেই এই মেলার আয়োজন করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজকের কর্মসূচি বলতে আমাদের এটা রামনগর, মোবারকপুর এবং পার্বতী চকে গ্রামবাসীদের উদ্যোগে এই পীর মেলা এই বছর 50তম বর্ষ পূর্ণ হচ্ছে এবং এই পীর মেলার একটা অতীত ইতিহাস আছে। আপনারা জানেন যে এইখানে যে বাঁধটা দেখছেন, এই বাঁধটা আজ থেকে 51-52 বছর আগে বাঁধটা ছিল না। এই বাঁধটা 51-52 বছর আগে ছিল না। তো সেই সময় যখন এই বাঁধ সংস্কার হয়, পশ্চিম রায়পুর বাঁকুড়ার গুরুচরণ দুলে বলে একজন মানুষ এখানে কাজ করতে এসেছিল। সে কাজ করতে আসার পর হঠাৎ করে উনি খুব অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে যাওয়ার পর তখন এইখানটা, যেটা আমাদের এই যে বাবা পীর সাহেবের যে এখানে ঘোড়া দুটো দেখছেন, এখানটা পুরো বন জঙ্গলের মতো ছিল। আর যে নিম গাছটা আপনারা দেখছেন, এই নিম গাছের গোড়াতে উনি শুয়েছিলেন। তো হঠাৎ করে 2-3 দিন পর দেখা যায় উনি সুস্থ হয়ে গেছেন পুরোপুরি, যেখানে কোনো রকম ডাক্তার কবিরাজ কোনো রকম ট্রিটমেন্ট হয়নি। তারপরেতে ওনাকে যখন জিজ্ঞাসা করেন তৎকালীন যুগের মানুষ, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা 50 বছর, আমরা যেখানে আছি কারোরই 50 বছর এখনও পূর্ণ হয়নি। তো সেই সময় উনি বলেন যে আমাকে বাবা পীর সাহেব আমাকে স্বপ্ন দিয়েছে, আমি সেই তার ফলেই আমি ভালো হয়ে গেছি, আর আমাকে দুটো ঘোড়া, মাটির যে ছোটো ঘোড়া আর দুটো বাতাসা এখানে দিতে বলেছেন। আর যে নিম গাছটা দেখছেন, এই নিম গাছটায় যেন ডালপালা কখনও কাটা টাটা না হয়। তো তারপরে এই কথা শুনে গ্রামের যে তখন আর যারা ছিলেন সেই সব মানুষজন সবাই মিলে ঠিক করেন যে তাহলে বাবা পীর সাহেবের এখানে আরাধনার একটু ব্যবস্থা করা হবে। তো সেই সময় বিশ্বনাথ চট্টোপাধ্যায়, যিনি এই মেলার প্রথম সম্পাদক ছিলেন এবং প্রায় 21 বছর তিনি এই মেলার দায়িত্বে ছিলেন, তারপরে আস্তে আস্তে যত সময় গেছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন সম্পাদক বা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছে। অপরদিকে মেলার সম্পাদক ঝন্টু ঘোষ বলেন, এবছর মেলার 50 বছর পূর্তি হওয়ায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মানুষ বিরাট আনন্দিত আছে, এর মধ্যে মানুষ বিরাট আনন্দিত আছে। আজ 50 বছরের মেলাটা হচ্ছে। 50 বছরের মেলাটা আমাদের পুরোটা আমাদের চাঁদার ব্যাপারে মেলা হয়। বাড়িতে গ্রামবাসীদের আমাদের চাঁদার বা সাহায্য নিয়ে মেলা হয় এবং মেলাটা খুব বড় মেলা, খুব মেলাটা বড় মেলা হয়। হ্যাঁ, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমার মেলা। নিউজ আজ বাংলা, আরামবাগ।